আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে দিয়ে ভিডিও করা কতটা কঠিন। অফ ক্যামেরায় দস্যু সর্দার হলেও ক্যামেরার সামনে মন না চাইলে একদম কথা বলবে না। যাই হোক, গুলটুর গায়ের ফতুয়াটা কেমন দেখাচ্ছে, এটা কিন্তু ফেব্রিক পেইন্ট দিয়ে কালার করা। চলেন দেখে আসি এটা কিভাবে করলাম। এটা একটা খুব সাধারণ সুতি কাপড়ের ফতুয়া, কিয়ানের নানু বানিয়ে দিয়েছে। আর পেইন্ট করার জন্য আমি ব্যবহার করছি কিপ স্মাইলিংয়ের 3D ফেব্রিক পেইন্ট। ফতুয়ার মাঝে এভাবে একটা পেপার দিয়ে নিচ্ছি যেন রঙটা অন্য পাশের কাপড়ে লেগে না যায়। রং শেষ হওয়ার পর কিন্তু কমপক্ষে 4 ঘন্টার জন্য শুকিয়ে নিতে হবে, আর 72 ঘন্টার আগে এটাকে ধোয়া যাবে না। Just